স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ইটভাট্টা শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শঙ্কর চৌহান, বয়স 42 বছর, বাড়ি বিহারের নোয়াড়া এলাকায়। ঘটনা সোমবার সকালে 9:30 নাগাদ বিলোনিয়া থানাধীন চিত্তামারার এক ইটভাট্টা এলাকায়। খবর পেয়ে ছুটে যায় বিলোনিয়ার দমকল বাহিনী। দমকল কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই শ্রমিকরা ছুটে গিয়ে জল থেকে তুলে আনে শঙ্কর চৌহানকে। দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে শঙ্কর চৌহানকে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা দেন। জানা যায়, ইটভাট্টার শ্রমিক শঙ্কর সহ তার ছেলে স্নান করতে যায় পুকুরের জলে। শঙ্কর পুকুরে নেমে ডুব দিতেই জল থেকে আর উঠছে না দেখে ছেলের চিৎকার চেঁচামেচি শুরু করতে ছুটে আসে শঙ্করের স্ত্রী সহ অন্যান্য ইটভাট্টার শ্রমিকরা। এরপর শ্রমিকরা জলে নেমে খোঁজাখুঁজি শুরু করতেই শঙ্করের দেহ পেয়ে জল থেকে তুলে আনে। এরপর দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে শঙ্করের দেহ নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক শঙ্করকে মৃত বলে ঘোষণা করতেই শোকের ছায়া নেমে এসেছে ইটভাট্টার শ্রমিকদের মধ্যে। ঘটনা বিলোনিয়া ফায়ার সার্ভিসে টেলিফোন করেছে, টেলিফোন করার সঙ্গে সঙ্গে আমরা গিয়েছি, গিয়ে ওনাকে আমরা হসপিটালে অ্যাডমিট করেছি। নাম হচ্ছে শঙ্কর চৌহান, বিহার বাড়ি। এই পানি মে গিয়ে স্যার তালাব মে। কোন? শঙ্কর চৌহান। ক্যা নাম? শঙ্কর চৌহান। কহাঁ কা রহনে ওয়ালা? বিহার কা। কোন সা বাট্টা মে? কামাখ্যা। মা কামাখ্যা বাট। ইসকো কিসনে নিকালা পানি? ও সব এই ভট্টে কা লোক সাথ নিকালা স্যার। উসকে সাথ উটকা ফ্যামিলি আয়া কি ইয়াহাঁ পর? জি হ্যাঁ, আবি তো আয়েগা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।